আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রইসুল ইসলাম রইসি আপনাদের সাথে চলে আসলাম আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি ক্যাশ মেমো ডিজাইন নিয়ে। আর এই ডিজাইনটিতে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কাস্টমাইজ করতে পারবেন। আর সেজন্যই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল। আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে 5টি পাসওয়ার্ড। আর সেই পাসওয়ার্ডগুলো আপনারা ভিডিওর বাঁদিকে কিছুক্ষণ পর পর দেখতে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কোনো রকম স্কিপ ছাড়া। ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে যে লেখাগুলো আছে আপনারা লেখাগুলো পড়ে নেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন নিচে পাসওয়ার্ড দেন, সেখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যান্সার, এখানে ক্লিক করুন। তারপরে আপনারা পাসওয়ার্ডগুলো বসিয়ে নিন। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করুন। তারপরে এই লিংকে ক্লিক করুন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উপরের কোণারে একটি ডাউনলোড লিংকের আইকনের মতন একটি দেখা যাচ্ছে, আপনারা এখানে ক্লিক করুন। তারপরে নিচে ডাউনলোড এখানে ক্লিক করুন। বাস, আমাদের পিএলপি ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা আপনাদের মোবাইলের পিক্সেললেফ অ্যাপে চলে যাবেন। তাহলে আপনারা পিক্সেললেফ অ্যাপসটি ওপেন করে নিন। সম্মানিত দর্শক, তারপরে আপনারা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করুন। তারপর আবারও পিএলপি এখানে ক্লিক করুন। তারপরে আপনারা আপনাদের মোবাইলের ফাইলে থাকা ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি খুঁজে বের করে নিন। সম্মানিত দর্শক, এই যে পেয়ে গেলাম, আপনারা পিএলপি ফাইলটির উপরে ক্লিক করুন। তারপরে ওপেন অ্যান অ্যাড এখানে ক্লিক করুন। তারপর ব্যাকে চলে আসুন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ক্যাশ মেমো ডিজাইন। তো আপনাদের ডিজাইনটির কাস্টমাইজের ক্ষেত্রে আপনাদের জন্য আমি সম্পূর্ণ লেয়ারগুলো আলাদা আলাদাভাবে দিয়ে রেখেছি। লেয়ারগুলো দেখার জন্য আপনারা এখানে ক্লিক করুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেয়ারগুলো আলাদা আলাদা দেওয়া আছে। তো আপনারা নিজেদের মতো করে যে কোনো লেয়ার কাস্টমাইজ করতে পারবেন। যেমন উপরে লেখা আছে ইসলামিক গ্রাফিক্স, আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি এটাকেই পরিবর্তন করে দেখাই। আপনারা কোণারে ক্লিক করুন। তারপরে খুঁজে বের করে নিন ইসলামিক গ্রাফিক্স কোণে আছে। প্রিয় দর্শক, এই যে পেয়ে গেলাম। তারপরে আপনারা পেন আইকনে ক্লিক করুন। তারপর আবারও পেন আইকনে ক্লিক করুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইসলামিক গ্রাফিক্স। তো এখানে আমি কেটে দিয়ে আমার গ্রাফিক্স লিখব, কেটে দিলাম। এখন
بس তারপর ওকেতে ক্লিক করুন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে। এখন এই নামটি ছোট বড় করার জন্য আপনারা এখানে ক্লিক করুন। তারপর একটু সামনে যান, যে সাইজ এখানে প্লাস আইকনে দিলে আপনাদের লেখাটা বড় হবে আর মাইনাস আইকনে দিলে ছোট হবে। তো আমি ছোট বড় করতে চাচ্ছি না, যতটুকু আছে ততটুকুই রাখবো। আর এটাকে যদি আপনারা উপরে নিচে ডানে বামে নিতে চান তাহলে এখানে ক্লিক করুন। তারপরে এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা প্রত্যেকটি লেয়ারকে আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ কাজগুলো আপনাদের যদি কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে এই পোস্টারটি সেভ করার জন্য আপনারা শেয়ার আইকনে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করে পিএনজি সিলেক্ট করুন। তারপর এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নিন। তারপরে সেভ করার জন্য সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তারপর পিএলপি ফাইলটি কেমন হয়েছে তা দেখার জন্য আমরা চলে যাব গ্যালারিতে। সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাশ মেমো ডিজাইনটি কত সুন্দরভাবে ক্লিয়ারভাবে সেভ হয়ে গেছে। এখন এটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে। সম্মানিত দর্শক আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এটাই আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।